পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আরো মাসে ১৩ পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নমস্কার, বর্তমানের কথায় আপনাদের সকলকে স্বাগত। প্রথমে শারদীয়া অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশেষ অতিথি হিসেবে, একধারে যেমন সুদক্ষ রাজনীতিবিদ, তিনি অপরদিকে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবী। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি। আমি কিন্তু আজকে পেয়ে গেছি আমাদের রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়। আর পুজো যেহেতু চলে এসেছে, তো সামান্য পুজোর কিছু আড্ডা নিয়ে দাদার কাছে আজকে চলে যাব। তো প্রথমে আপনাকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, নবরাত্রি যেহেতু চলছে নবরাত্রির একটা শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো দাদা, এই যে নবরাত্রি চলছে নয় দিন ধরে, তো এই সময় বিশেষ কিভাবে কাটান, বাড়িতে কিভাবে মানে এই সময়গুলো কাটে? দেখুন, নবরাত্রি আমার বাড়িতে বসের পুজো হয়। হ্যাঁ, তো আমার ওয়াইফ মানে নবরাত্রিতে উপাসও রাখে, আর তারপর প্রত্যেক দিন, হ্যাঁ, নজন মহিলাকে আমরা প্রথমে তাদেরকে আপ্যায়ন করাই, হ্যাঁ, প্রসাদ তাদেরকে খাওয়াই, তারপর আমরা নিজেরা প্রসাদ নিই। তো নবরাত্রি দেখুন, বাড়িতে যেটা পূজা হয়, তো স্বাভাবিক এই নটা দিন আমরা চেষ্টা করি যে একদম ফুল ভেজ নিরামিষ আমরা খাবো, হ্যাঁ, কোনো পেঁয়াজ রসুন আমরা খাই না, আর খুব ভালোভাবে সেলিব্রেশন হয়। এই বছর হয়তো ভগবানের নবরাত্রিতে রায়গঞ্জ আমি দেখছি আমাদের যারা আত্মীয় স্বজন মহিলারা আছেন, ডান্ডিয়া একটা উৎসব নিয়ে করতেন, হ্যাঁ, এই বছর হয়তো অর্গানাইজ হয়নি, হ্যাঁ, প্রত্যেক বছর তো আমি সেখানেও আমি যেতাম। তো একটা নবরাত্রি মানে একটা ডান্ডিয়া হবে, গারবা হবে, এই ধরনের একটা অ্যাটমসফিয়ার থাকলে পরে খুব ভালো লাগে, আনন্দ হয়। হ্যাঁ, তো এবার যেহেতু হচ্ছে না, সেই ডান্ডিয়া গারবাটাকে মিস করব। আপনার একধারে সমাজসেবী, এদিকে হচ্ছে রাজনীতিবিদ, আর এদিকে ব্যবসা, সমস্ত কিছু আপনাকে সামলাতে হয়, তো এর মধ্যে পরিবারকে কতটা সময় দিতে পারেন?
তার মধ্যে ব্যালেন্স রেখে সবই কিছু করতে হবে। আজকে যদি কৃষ্ণকল্যাণী অ্যাজ এ বিজনেসম্যান, কৃষ্ণকল্যাণী অ্যাজ এ পলিটিশিয়ান, আর কৃষ্ণকল্যাণী একজন ফ্যামিলির মেম্বার, তো এই সব কিছুকেই নিয়ে চলতে হবে ব্যালেন্স করে। তার মধ্যে এখন ভাবলেন দুর্গা পূজার সময়, যেমন আপনারা যেমন জানেন মহালয়া থেকে দুর্গা পূজা উদ্বোধনের ইয়ে চালু হয়ে যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা মহালয়া থেকে উদ্বোধন চালু করেন। ইতিমধ্যে রায়গঞ্জে ভার্চুয়ালি দুটো উদ্বোধন উনি করেছেন, তৃতীয় উদ্বোধন কালকে হবে। তো আমাদেরকেও মানে ষষ্ঠী অবধি বিভিন্ন পুজো উদ্বোধন আমাকে করতে হবে, আর ষষ্ঠীর পর থেকে হ্যাঁ সপ্তমী অষ্টমী নবমী দশমী এটা টোটালি চারটে দিন হ্যাঁ আমার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার বন্ধুবান্ধবদের সাথে আমি কাটাবো। হ্যাঁ যেমনটাই বললেন যে পুজো বাঙালির, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তো খাওয়া দাওয়ার মধ্যেও মানে আমরা দেখবো কী ভ্যারাইটি থাকবে। হ্যাঁ তো সব কিছু হবে, জমিয়ে আড্ডা করবো। হ্যাঁ অনেক বন্ধুবান্ধব আছে যারা হয়তো বাইরে থাকে, পুজোর সময় তারা আসে, তো পুরনো বন্ধুবান্ধবের সাথে হ্যাঁ সবাই কাটানোর একটা সুযোগ হবে। হ্যাঁ তো খুব পুজোর এই চারটা দিন হ্যাঁ আমরা সব কিছু ভুলে গিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে সাথে আর ফ্যামিলির সাথে আমরা কাটাই, আর এটাকে খুব উপভোগ করি। তো দাদা আপনাকে সবসময় দেখা যায় ফিট থাকতে, তো নিজের শরীর চর্চার জন্য কতটা সময় বের করতে পারেন এবং শরীর চর্চার জন্য কী কী করেন, কোনটা বেছে নেন? না শরীর চর্চার মধ্যে দেখুন কিছু অল্প সময় আমি নিজের আধ ঘন্টা প্রত্যেকদিন হ্যাঁ আধ ঘন্টা বিধি নিজের শরীরকে, আর তারপর আধ ঘন্টা শুধু দেওয়ার ব্যাপার না, তারপর আপনাকে একটু ডেইলি কি ডায়েট আপনি খাচ্ছেন আর কতখানি আপনি ইন্ট্যাক্ট করছেন তার উপরেও একটু নজর রাখতে হয়। যেমন আমার একটা হ্যাবিট এটাই আছে, আমি কোনো দিন মানে ভুরি ভোজন করি না, মানে ভরপেট আমি আমি নেয়ার অ্যাবাউট খাবার যত খিদে আছে তার 60% খাই। দেখুন পলিটিক্সের থাকলে পরে টাইম মেনটেন হয় না, হ্যাঁ নিশ্চিত হ্যাঁ কিছু জিনিস ইয়ে হয় যে যদি আমি দুপুরে লাঞ্চ করি তিনটার ভিতরে করলে পরে আমি মানে রাইস খাই, আর তিনটার যদি ক্রস হয়ে যায় তখন আমি রাইস না খেয়ে আমি রুটি খাই। ঠিক আছে তো এই ধরনের কিছু কিছু জিনিস রয়েছে। আচ্ছা মেনে চলে। তো আরেকটা, আপনার পছন্দের রং কোনটা, পছন্দের কালার, আর কোন ড্রেসে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? না দেখুন সব রকমের আপনি ডিপেন্ড করে যে আপনি নিজেকে কী হিসাবে ক্যারি করছেন। হ্যাঁ আজকে ভাবেন আমি যদি পাজামা পাঞ্জাবি যদি পরি তাহলে ওটাকে আমাকে ক্যারি করতে হবে, আমি প্যান্ট শার্টও পরি, হ্যাঁ আমি হাফ জ্যাকেটও পরি, তো মানে যেটাই পরুন। আর কালার দেখুন কালার যদি আপনি যদি বলেন হ্যাঁ আমাকে ব্লু কালার, ব্ল্যাক কালার এটা আমার পছন্দের কালার। না না পুজোর ভ্যাকেশনে কোথাও ঘুরতে যাওয়া হবে না, হ্যাঁ কেননা ভাবেন রায়গঞ্জেই আমাকে কাটাতে হবে, বহু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রায়গঞ্জে আসছেন, তাছাড়া ভাবেন পুজোর পরেই রায়গঞ্জে কার্নিভালের আয়োজন করা হয়েছে, তো সেই কার্নিভালে আমাকে উপস্থিত থাকতে হবে, আর কার্নিভালটা যাতে খুব ভালো সুশৃঙ্খলভাবে হয় হ্যাঁ তার জন্য নিয়েও ইতিমধ্যে আমরা একটা মিটিং করেছি, আজকেও হ্যাঁ আমার মিটিং রয়েছে আর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে যাব, তো কিছু রেসপন্সিবিলিটি রয়েছে তার জন্য হয়তো বাইরে যেতে পারবো। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, আপনার বাড়িতে গিয়েছিলাম তখন দেখলাম যে আপনার বাড়িতে খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে, তো আপনি নিশ্চয়ই হচ্ছে ফুল ভালোবাসেন, তো এই পরিবেশ রক্ষার্থে আপনি হচ্ছে কী কী ভূমিকা মনে হয় যে কী কী দরকার, কী কী করা? না না সেটা দেখুন বাড়ির যেটা গার্ডেন আছে সেটা টোটালটাই মানে ভাবেন আমার মা, আমার ভাই, বৌদি এরা তিনজনই মেনটেন করে, হ্যাঁ তাদের পছন্দের মতো কোন গাছ কোথায় লাগাবেন না লাগাবেন এটা টোটালি ওনাদের চর্চা রয়েছে। হ্যাঁ তবে আমরা ভাবেন আজকে নিশ্চিত কোনো সুন্দর বাগান দেখলে মনটা ভালো লাগে, তখন আমরা নিজের সাজেশন দিই না এই গাছটা ভালো হয়েছে কিংবা আরও কোনো ভালো ফুল লাগলে পরে ভালো হয়, হ্যাঁ এই ধরনের আমরা আলোচনা করি। দাদা শেষ করব, তার আগে আপনার পছন্দের একটা লাইন গান, একটা যে কোনো একটা গান আপনার মুখ দিয়ে শুনবো। গান
তাহলে গান আমাকে যেটা আছে যেটা মোটিভেট করে, হ্যাঁ সেই গানগুলো আমাকে একটু ভালো লাগে। একটা গান ছিল, মে নহি কেতা বুজুর্গ নে কহা জো কহা হো ভি কিতনা সচ কহা থক রুক জানা জিনে মঞ্জুর নহি উনকে লিয়ে কোই ভি মঞ্জিল দূর নহি। তাহলে শুনলেন, আমরা কিন্তু এতক্ষণ ধরে একটা আড্ডা দিলাম আমাদের রায়গঞ্জের বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়ের কাছে। তো তার ভালো মন্দ, তার পুজোর কি কি প্ল্যানিং সমস্ত কিছু শুনলাম। আপনারা এভাবেই চোখ রাখুন এবং দেখতে থাকুন বর্তমান।